গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং WBCS চ্যানেলে। অলরেডি এই চ্যানেলে প্রত্যেক দিন 5টা করে ফ্রি ক্লাস করানো হচ্ছে। যদি তোমরা ক্লাসগুলো রীতিমতন ঠিকভাবে অ্যাটেন্ড করো, ক্লাসগুলো যদি ভালোভাবে করো, আশা করছি তোমরা ক্লাসগুলো করে উপকৃত হবে এবং আগামী যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন লেভেলটাও ভালো হবে। তোমরা স্ক্রিনে টাইম টেবিলটা দেখতে পাচ্ছ, এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার সময় রোজ আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথবা চ্যানেলটি প্রথমবার দেখছো, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। WBCS এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কমন যোগ্য নোটস, মক টেস্ট এবং ভিডিও কোর্সের জন্য আজই তোমরা আমাদের ওয়েবসাইট www.mheducationlab.com ভিজিট করো। এর পাশাপাশি যারা পরীক্ষার প্রিপারেশনটাকে আরও ভালো করতে চায়, আরও বেটারভাবে করতে চাও, তারা আমাদের প্লে স্টোরে গিয়ে MH Education Lab অ্যাপটি ডাউনলোড করো। অ্যাপের মধ্যে আমাদের কিছু কোর্স চলছে, তোমরা যদি নিজের প্রিপারেশনটাকে আরও বেটার করতে চাও, আরও ভালোভাবে করতে চাও, তোমরা সেই কোর্সগুলোর মধ্যে এনরোল করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। তো আজকে এই ক্লাসে তোমাদের সাথে 21st August 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব। এর পাশাপাশি তোমাদের সাথে স্ট্যাটিক জিকেগুলোকে নিয়েও আলোচনা করব। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আজকের ফার্স্ট কোয়েশ্চন দাও কি আছে, হুইচ কোম্পানি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্পন্সর ফর IPL 2020। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 স্পন্সরশিপ করবেন কোন কোম্পানিটি? এর উত্তরে যাবে অপশন এ ড্রিম ইলেভেন। এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। ড্রিম ইলেভেন, আ ফ্যান্টাসি স্পোর্ট প্ল্যাটফর্ম, হ্যাজ ওন দ্য টাইটেল স্পন্সরশিপ রাইট ফর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020। ড্রিম ইলেভেন হ্যাজ সাইন্ড আ ₹222 crore ডিল উইথ BCCI ফর দিস। তো ড্রিম ইলেভেন হচ্ছে একটা ফ্যান্টাসি স্পোর্ট প্ল্যাটফর্ম যিনি এবছর 2020 IPLটি স্পন্সর করবেন, আর এই IPLটি স্পন্সর করার জন্য ড্রিম ইলেভেন BCCI এর সাথে 222 crore একটা কন্ট্রাক্ট সাইন করেছেন। ড্রিম ইলেভেন ব্যাপারে একটু আমরা দেখে নিই। ফাউন্ডার কে? হর্ষ জ্যান এবং ভাবিত শেঠ। কবে গঠন করা হয়েছিল সংস্থাটি? 2008-এ। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। এরিয়া সার্ভড? ইন্ডিয়া। আর টাইপস অফ বিজনেস কিসের করে? স্পোর্ট, টেক। তো এবারে 2020 IPL এ স্পন্সরশিপ করছেন ড্রিম ইলেভেন, আর সে কারণে ড্রিম ইলেভেন 222 crore একটা কন্ট্রাক্ট সাইন করেছেন BCCI এর সাথে। পরবর্তী প্রশ্ন কি আছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ পাহাইতুয়ার পাড়া স্কিম ফর স্কুল স্টুডেন্ট। কোন রাজ্যের সরকার পাহাইতুয়ার পাড়া স্কিমটি লঞ্চ করেছেন স্কুল স্টুডেন্টসের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। ছত্তিশগড় চিফ মিনিস্টার ভূপেশ ভাগল লঞ্চ দ্য পাহাইতুয়ার পাড়া স্কিম টু এনেবল স্কুল স্টুডেন্ট টু লার্ন ফ্রম দ্য রেসপেক্টিভ লোকালিটিস অ্যাজ দ্য ক্লাসেস আর বিং সাসপেন্ডেড ডিউ টু দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস মহামারীর কারণে অনেক স্কুল পাঠশালা বন্ধ হয়ে গেছে, সে কারণে স্টুডেন্টরা স্কুল গিয়ে পড়তে পারছে না। তো সে কারণেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ ভাগল একটা স্কিম লঞ্চ করেছেন, স্কিমটার নাম হচ্ছে পাহাইতুয়ার পাড়া। এই স্কিমটার দ্বারা স্কুল স্টুডেন্টগুলো নিজেদের লোকালিটিজের মধ্যে থেকেই পড়াশোনাটি কন্টিনিউ করতে পারবেন। একটা খুবই ভালো ইনিশিয়েটিভ ছত্তিশগড়ের রাজ্য সরকারের দ্বারা। তো ছত্তিশগড়ের ব্যাপারে আমরা একটু দেখে নিই। কবে গঠন করা হয়েছিল? 1 November 2000। চিফ মিনিস্টারের নাম কি? ভূপেশ ভাগল। এবং গভর্নরের নাম হচ্ছে অনুসুয়া উকি। পরবর্তী প্রশ্ন কি আছে, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিন রিকমেন্ডেড ফর রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড বাই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটির দ্বারা কোন ভারতীয় খেলোয়াড়কে, মানে কোন ভারতীয় ক্রিকেটারকে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য রিকমেন্ডেড করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রোহিত শর্মা। এর ব্যাপারে আমরা একটু দেখে নিই। দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি হ্যাজ রিকমেন্ডেড দ্য নেম অফ ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা ভ্রাতা, প্যারালিম্পিক মারিয়াপ্পান থাঙ্গাভেলু অ্যান্ড রেসলার ভিনেশ ফোগট ফর প্রেস্টিজিয়াস রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। তো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি ক্রিকেট খেলোয়াড় রোহিত শর্মা, টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ মনিকা ভ্রাতা, প্যারালিম্পিক চ্যাম্পিয়ন মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং রেসলার ভিনেশ ফোগটের নামকরণ করেছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য, মানে রিকমেন্ডেড করেছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য। আর আমরা সবাই জানি যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডটি হচ্ছে সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেগুলো স্পোর্টস পার্সনদেরকে দেওয়া হয়। বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চন দেওয়া কি আছে, ওয়েন উইল বি দ্য
फर्स्ट एवर वर्ल्ड सोलार टेक्नोलॉजी समिट बी हेल्ड कबे प्रथम बार वर्ल्ड सोलार टेक्नोलॉजी उपरे बैठक करा होबे एर सठिक उत्तर हो जाच्छे ऑप्शन बी 8 सेप्टेम्बर एर ब्यापारे एकटु देखे नी Prime Minister Narendra Modi will be inaugurating the first ever World Solar Technology Summit on 8 September 2020. The summit is being organized by the International Solar Alliance on a virtual platform. So, our Mananiya Pradhan Mantri, Shri Narendra Modi, prathom bar World Solar Technology Summit ti inaugurate korben. Uni 8 September 2020 te ei unusthanti inauguration korben. Ar ei summit ti organize korche International Solar Alliance in a virtual platform mane online international solar alliance ei puro summit ti organize korchen poroborti proshno ta ki ache which state started restart mission on independence day to revive country's economy shadhinota divosh din kon rajyo restart mission ti shuru korlen jate tara bharoter economy ta ke abar revive korte pare to er shothik uttor hoye ache option c meghalaya er byapare ektu dekheni On the occasion of 74th Independence Day, Meghalaya Chief Minister Kronand K. Sangam said that the task force on the economy has been formed to suggest reform for rejuvenating the economy in a short, medium and long-term basis. On the recommendation, the state government will launch the Restart Meghalaya mission. So, 74th Bharatiya Swadhinota Diwasher Din, Meghalaya Chief Minister Kronand K. Sangam একটা টাস্ক ফোর্স গঠন করেছেন উনি এটাও বলেছেন যে টাস্ক ফোর্স এটা খুবই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মের মধ্যে আমাদের দেশের ইকোনমিক অবস্থাটাকে আবার রিভাইভ করতে চাই রিজুভিনেট করতে চাই আর সেটার জন্য উনি একটা মিশন লঞ্চ করেছেন সেই মিশনটার নাম হচ্ছে রিস্টার্ট মেঘালয় মিশন তো আমরা মেঘালয়ের ব্যাপারে একটু আরো জেনে নি তো গভর্নরের নাম হচ্ছে কি সত্যপাল মলিক ক্যাপিটাল হচ্ছে শিলং কবে গঠন করা হয়েছিল 21 জানুয়ারি 1972 এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে কর্ণ্যান্ড সাংমা কাকে গোয়ার গভর্নরের পদে অ্যাডিশনাল চার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল এর উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ভগৎ সিং খোশিয়ারি এর ব্যাপারে একটু দেখে নি মহারাষ্ট্র গভর্নর ভগৎ সিং খোশিয়ারি হ্যাজ বিন আস্কড টু ডিসচার্জ দ্য ডিউটিস অফ গোয়া গভর্নর ইন অ্যাডিশনাল টু হিজ ডিউটিস স্টেটেড বাই রাষ্ট্রপতি ভবন কমিউনি তো মহারাষ্ট্র গভর্নর ভগৎ সিং খোশিয়ারি যিনি গভর্নর অফ গোয়ার অ্যাডিশনাল চার্জে ছিলেন উনাকে এখন ডিউটিস থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এই অর্ডারটি আমাদের রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা হয়েছে তো আমরা গোয়ার ব্যাপারে একটু দেখে নি ক্যাপিটাল কি হচ্ছে গোয়ার পানাজি চিফ মিনিস্টার নাম হচ্ছে প্রমোদ সাওয়ন্ত ন্যাশনাল পার্ক হচ্ছে মোল্লেম ন্যাশনাল পার্ক এবং এয়ারপোর্ট হচ্ছে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে আমরা আরেকটি নামে জানি দাবোলিম এয়ারপোর্ট পরবর্তী প্রশ্ন কি আছে Which institute ranked first in list of top innovative educational institute in India? ভারতের top innovative educational institute এর মধ্যে কোন ইনস্টিটিউটটি প্রথম র‍্যাঙ্ক অর্জন করেছে? এর উত্তর হয়ে যাচ্ছে IIT Madras. এর ব্যাপারে একটু দেখে নি, The Indian Institute of Technology Madras has retained its top rank in the list of top innovative educational institute in India for the second consecutive year. The institute was ranked number 1 in Atal ranking of institution on innovation achievements released by Vice President Venkaiah Naidu in a virtual event on August 18, 2020. To Bharater top innovative educational institute er moddhe Indian Institute of Technology Madras ditiyo barer jonno prothom sthanti orjon korechen. To amader mananiyo Vice President Venkaiah Naidu 18 August 2020 te ekta virtual event er dara janan je IIT Madras অটল র্যাঙ্কিং ইনস্টিটিউটে অফ ইনোভেশন অ্যাচিভমেন্টস এর জন্য এবছর প্রথম স্থানটি অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন কি আছে ইসরায়েল ফর দ্য ফার্স্ট টাইম এস্টাবলিশড ডাইরেক্ট ফোন লিংক রিসেন্টলি উইথ উইচ নেশন ইসরায়েল কোন আরেকটি দেশের সাথে ডাইরেক্ট ফোন লিংকস এস্টাবলিশড করলো এর উত্তর আছে অপশন সি ইউএই এর ব্যাপারে একটু দেখে নি ইসরায়েল এন্ড ইউএই হ্যাজ ইনোগ্রেটেড ডাইরেক্ট টেলিফোন সার্ভিস বিটুইন দ্য টু কান্ট্রিজ Following their agreement on historic peace deal broke by United States, the foreign minister of two nation called on each other and exchanged greetings. তো কিছুদিন আগে ইসরায়েল এবং UAE একটা চুক্তি সাইন করলো শান্তির জন্য আর এই চুক্তিটা সাইন করার জন্য ইউনাইটেড স্টেট প্রচুর পরিমাণে হেল্প করেছে তাদেরকে আর সেই কারণে প্রথমবার ইসরায়েল এবং UAE এর মধ্যে একটা টেলিফোন লাইন কানেক্ট করা হলো এস্টাবলিশ করা হলো এস্টাবলিশ করার পর তাদের ফরেন মিনিস্টার দুটো দেশের ফরেন মিনিস্টার টেলিফোনে দুটো দেশকে সম্বোধনও জানালো তো ইসরায়েল এবং UAE এর ব্যাপারে একটু আমরা দেখে নি UAE এর ক্যাপিটাল কি
अबू धाबी, करेंसी की यूनाइटेड अरब एमिरेट्स धीरम, आ प्रेसिडेंट नाम होचे खिलाफी बिन जईद अल नयान। इजराइल प्रेसिडेंट नाम होचे रूवेन रिवलिन, प्राइम मिनिस्टर होचे बेंजामिन नेतन्याहू, कैपिटल होचे जेरूसलम, करेंसी होचे इजराइली न्यू स्लिक। नेक्स्ट क्वेश्चन था किया चे, फाइंड द स्टेट गवर्नमेंट विच हैज लॉन्च येलो चेन ई कॉमर्स प्लेटफॉर्म ऑन इंडिपेंडेंस डे 2020। स्वाधीनता दिवस 2020 ते कौन राज्य सरकार येलो चेन ई कॉमर्स प्लेटफॉर्म टी लॉन्च करलो? एर उत्तर आछे डी नागालैंड। चीफ मिनिस्टर ऑफ नागालैंड नेफ्यूरियो लॉन्च येलो चेन एंड ई कॉमर्स प्लेटफॉर्म ड्यूरिंग द स्टेट लेवल सेलिब्रेशन ऑफ इंडियाज इंडिपेंडेंस डे एट सेक्रेटेरिएट प्लाजा कोहिमा। The centralized e-commerce platform has expected to promote local business and entrepreneurship in the state. It is seen a new era in Naga marketing culture. So, Nagaland Chief Minister Nefurio Yellow Chain program ti launch korlen Independence Day dine. Seta kothay Secretariat Plaza Kohima te. Secretariat Plaza Kohima te jokhon Independence Day celebrate kora chilo, tokhon shekhankar Chief Minister Nefurio Yellow e-commerce chain platform ti launch korlen. Ar unar eta bishwash যে এই ই কমার্স চেনটা যদি লঞ্চ করা হয় তাহলে একটা নতুন এরা দেখা যাবে মার্কেটিং কালচারের উপরে নাগাল্যান্ডে। একটা খুবই ভালো ইনিশিয়েটিভ নেফিউরিওর দ্বারা, নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের দ্বারা। তো নাগাল্যান্ডের ব্যাপারে আমরা দেখেনি, কবে গঠন করা হয়েছিল? 1 ডিসেম্বর 1963। ক্যাপিটাল কি? কোহিমা। চিফ মিনিস্টারের নাম নেফিউরিও এবং গভর্নরের নাম আর এন রবি। আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার 1972-2020। ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার 1972-2020 লেখক কে? এর উত্তরে যাবে অর্জুন সুব্রমণিয়াম। এর ব্যাপারে একটু দেখে নি, রিটায়ার্ড এয়ার মার্শাল অর্জুন সুব্রমণিয়াম হ্যাজ রিটার্ন আ বুক উইচ থ্রোজ লাইট অন কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্ট অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট অন কন্টেম্পারি ইন্ডিয়া ওভার দ্য পাস্ট 5 ডিকে নেক্সট মান্থ। The book titled Full Spectrum India's War 1972-2020 is sequel to his previous book India's War A Military History 1947-1971. So retired Air Marshal Arjun Subramaniam ei boite likhechen, ei boiter title hocche Full Spectrum India's War 1972-2020. Eta hocche ekta sequence, er age uni ekta boi likhechen je boi ta hocche A Military History 1947-1971, ei boiter porobortti version hocche ki Full Spectrum India's War। তো উনি হচ্ছে একজন রিটায়ার্ড এয়ার মার্শাল, নাম হচ্ছে অর্জুন সুব্রমণিয়াম, যিনি এই বইটি লিখেছেন। আমাদের দেশের যুদ্ধ ব্যাপারে এই বইটার মধ্যে ডেসক্রাইব করা আছে। তো এটা ছিল আজকে শেষ প্রশ্ন। গতকালের থেকে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন তুলেছি, যেগুলো তোমরা অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো চন্দ্রায়ন 2 রিসেন্টলি ক্যাপচার অ্যান ইমেজ অন ক্র্যাটার অন মুন, ইসরো হ্যাজ নেম দ্য ক্র্যাটার আফটার হুম। তো চন্দ্রায়ন কিছুদিন আগে একটা গর্ত খুঁজে পেল চাঁদের মধ্যে, তো ইসরো সেই গর্তটি কার নামের উপর নামকৃত করেছে? এ অটল বিহারী বাজপেয়ী, বি কে শিবম, সি বিক্রম সারাভাই এবং ডি আব্দুল কালাম আজাদ, মানে এপিজে আব্দুল কালাম আজাদ। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা উত্তরটা জানাবে, এবং তার সাথে যদি তোমরা পারো তো নাসার ব্যাপারে, সরি ইসরোর ব্যাপারে তোমরা ইনফরমেশনটা আরো লিখে জানাতে পারো। দ্বিতীয় প্রশ্ন দেওয়া কি আছে, উইচ মিনিস্টার হ্যাজ লঞ্চ নাশামুক্ত ভারত ক্যাম্পেইন, কোন মিনিস্টার দ্বারা নাশামুক্ত ভারত ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে? এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স, সি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এবং ডি মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম হোমওয়ার্ক হিসাবে, তো তোমরা আমাকে এই দুটো প্রশ্নের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি পারো তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো তোমাদের সাথে ডিসকাস করি সেগুলো তোমরা কিন্তু একটু লিখতে দিতে পারো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্রত্যেকদিন আমি রিকোয়েস্টটা করি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করছি তার সাথে কারেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো যেগুলো ডিসকাস করছি তোমরা পারলে একটা কোনো কপিতে নোট ডাউন করে রাখতে পারো, পরবর্তীকালে যখন সেই কপিটা তোমরা খুলে পড়বে তোমাদের এক জায়গায় সব থাকবে এবং তোমাদের পড়তে এবং বুঝতে খুবই সুবিধা হবে। তো এটা আমাদের তোমাদের কাছে অ্যাটমোস্ট রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা এই জিনিসটা কিন্তু করো। অবশ্যই পিডিএফ তোমাদেরকে আমি প্রত্যেক দিন রাতের বেলায় টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই, যদি তোমরা প্রিভিয়েট পিডিএফটা দেবো যদি পারো তো পিডিএফ থেকেও তোমরা কপিতে কিন্তু নোট ডাউন করে রাখতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবে এবং ক্লাসটা প্রচুর 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 শেয়ার করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করো। ধন্যবাদ।